নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস সাজেশন আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় থেকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো চলুন দেখিনি প্রশ্ন উত্তরগুলি প্রথম প্রশ্ন পুরো পুরোনাম কী এই পুরো পুরোনাম হলো ভলক্যানিক এক্সপ্লোসিটি ইন্ডেক্স ভলকানিক এক্সপ্লো এক্সপ্লোসিটিভ ইন্ডেক্স এই ইন্ডেক্সটি তৈরি করেছিলেন এই ইন্ডেক্সটি তৈরি করেছিলেন নিউহাল ও সেল উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে এই ইন্ডেক্সটিতে জিরো থেকে আটটি মান রয়েছে পরবর্তী প্রশ্ন পায়রোক্লাস্টিক প্রবাহ বা নুয়ে আর্দেন্তি কী এই পায়রোক্লাস্টিক প্রবাহ বা নুয়ে আর্দেন্তি হল আগ্নেয় ধূলি ছাই ভস্ম ও পিউমিস দ্বারা যে প্রবাহ সৃষ্টি হয় তাকে পায়রোক্লাস্টিক প্রবাহ বা নুয়ে আর্দেন্তি বলে এর তাপমাত্রা খুব বেশি হয় বলে একে তপ্তমেঘ বলা হয়ে থাকে এর ফলে প্রচুর মানুষের প্রাণ যেয়ে থাকে এরকম ঘটনা উনিশশো দুই খ্রিস্টাব্দে দুই মে পল মন্ট পিলি আগ্নেগৃহীত হয়েছিল যার ফলে প্রায় তিন হাজার জন মানুষ মারা গিয়েছিলেন পরবর্তী প্রশ্ন পৃথিবীর সর্বাধিক বন্যাপ্রবণ দেশের নাম কি পৃথিবীর সর্বাধিক বন্যাপ্রবণ দেশের নাম হলো বাংলাদেশ পরবর্তী প্রশ্ন পৃথিবীর সর্বাধিক খরাপ্রবণ অঞ্চলের নাম কী পৃথিবীর সর্বাধিক খরাপ্রবণ অঞ্চলের নাম হলো আফ্রিকার সহেল সহেল শব্দের অর্থ হলো দ্য এজ অফ সাহারা এই অঞ্চলেই বার্ষিক বৃষ্টিপাত খুব কম হয় এই অঞ্চলে সারা বছরই মোটামুটি খরার অবস্থায় থাকে পৃথিবীর বৃহত্তম ড্যামের নাম কী পৃথিবীর বৃহত্তম ড্যামের নাম হলো চীনের থ্রি গর্জেস ড্যাম পরবর্তী প্রশ্ন দাবানলের দেশ কাকে বলে দাবানলের দেশ বলা হয়ে থাকে অস্ট্রেলিয়াকে এই অস্ট্রেলিয়ার ভেল তৃণভূমিতে তৃণভূমিতে প্রায় প্রতি বছরই দাবানল দেখা যায় পরবর্তী প্রশ্ন পৃথিবীর শিলাঝড় বা বৃষ্টির রাজধানী কাকে বলে শিলাঝড় বা বৃষ্টির রাজধানী বলা হয়ে থাকে অস্ট্রেলিয়ার সিডনিকে এই সিডনিতে প্রতি বছর প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়ে থাকে সেই জন্যই এই অঞ্চলটাকে শিলাবৃষ্টির বা শিলাঝড়ের দেশ রাজধানী বলা হয়ে থাকে প্রাকৃতিক দুর্যোগের দেশ কাকে বলে এই প্রাকৃতিক দুর্যোগের দেশ বলা হয়ে থাকে চীনকে কারণ এই অঞ্চলে ভূমিকম্প বন্যা ভূমিদশ প্রতি বছর দেখা যায় যার ফলে প্রচুর মানুষের মৃত্যু হয়ে থাকে এই জন্যই এই চীনকে প্রাকৃতিক দুর্যোগের দেশ বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন জল ধরো জল ভরো কোন রাজ্যের প্রকল্প এই জল ধরো এবং জল ভরো প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রকল্প পরবর্তী প্রশ্ন ডিউ ওয়াটার হারভেস্টিং কোন রাজ্যের প্রকল্প ডিউ ওয়াটার হারভেস্টিং বা শিশির জল সংরক্ষণ এই প্রকল্পটি গ্রহণ করেছিলেন রাজস্থান রাজ্য রাজস্থান রাজ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন পি এর পুরোনাম কী ডিপিএপি এর পুরোনাম হলো ড্রট প্রোন এরিয়াস প্রোগ্রাম এই ড্রট প্রন এরিয়া প্রোগ্রাম গঠিত হয়েছিল উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইন কয় পাশ হয় ভারতের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইন পাশ করা হয় বা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাশ হয়ে থাকে দু সালে পরবর্তী প্রশ্ন হুয়াগো কর্মসূচি কিসের সঙ্গে যুক্ত এই হুয়াগো কর্মসূচি প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ নীতির সঙ্গে সংযুক্ত হুয়াগো একটি শহর যেটি রয়েছে জাপানে এই শহরেই এই কর্মসূচিটা গ্রহণ করা হয়েছিল সেই এই নাম হয়েছে হুয়াগো কর্মসূচি পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন কোন অঞ্চলে ভূমিধস লক্ষ্য করা যায় বা কোন অঞ্চলে সর্বাধিক ভূমিধস লক্ষ্য করা যায় পার্বত্য অঞ্চলে সর্বাধিক ভূমিধস লক্ষ্য করা যায় এই ছিল আমাদের প্রশ্নের উত্তর এরূপ ভিডিও আমাদের প্লে অনেক রয়েছে আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য